ক্লাস 9 এর আগের দিন আমরা অ্যাসিডের বিভিন্ন রকম রাসায়নিক ধর্মের প্রমাণ দেখেছিলাম, মানে আমরা সেই সমীকরণ কতকগুলো দেখেছিলাম। অ্যাসিড কিভাবে বাইকার্বনেট বা কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে, কিভাবে সে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, ধাতুর সঙ্গে কিভাবে বিক্রিয়া করছে, লঘু এবং গাঢ় উভয় অ্যাসিডের সঙ্গে আমরা ধাতুর বিক্রিয়া দেখেছিলাম, কী জাতীয় পদার্থ উৎপন্ন করছে, সেই বিষয়গুলো তো আমরা একটা ধারণা করেছি। আশা করি তোমরা লিখে এই সমীকরণগুলো বারবার প্র্যাকটিসও করেছো। এবং এখানে আমরা মূল তিনটে অ্যাসিড নিয়েই কিন্তু আমাদের আলোচনাটা রেখেছিলাম, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আজকে আমরা যেটা করবো, এই তিন প্রকার অ্যাসিডের শনাক্তকরণ, মানে এই অ্যাসিডগুলোকে চেনার উপায় কী, এটা আমাদের পরীক্ষাগারে অবশ্যই বিভিন্ন সময় এই অ্যাসিডগুলোকে শনাক্ত করার প্রয়োজন পড়ে। ধরো তিনটে অ্যাসিডই মোটামুটিভাবে আমরা বলতে পারি আলাদা আলাদা টেস্ট টিউবে যদি রাখা থাকে, তাহলে কী হবে, স্বাভাবিক অবস্থায় কিন্তু তিনটে অ্যাসিডই বর্ণহীন, ফলে এদিক থেকে চেনার কোনো উপায় নেই। আর অন্যদিকে আমি যদি নীল লিটমাস যোগ করি, তাহলে তিনটে অ্যাসিডেই তো লাল বর্ণ ধারণ করবে, মানে আমি যদি কোনো নির্দেশকের সাহায্যে এটাকে শনাক্ত করতে চাই, তাহলে অ্যাসিড দ্রবণে যে কোনো নির্দেশক একই রং তো প্রদর্শন করবে। আর লিটমাস যদি আমি যোগ করি, সেখানে প্রত্যেক অ্যাসিডই নীল লিটমাসকে লাল করে, তাহলে তার দ্বারা এদেরকে আমি অ্যাসিড ক্ষারকে আলাদা করতে পারবো, মানে অ্যাসিড এবং ক্ষারকে চিনে নিতে পারবো। কিন্তু অ্যাসিডই তিনটে অ্যাসিডকে তো আমি আলাদা করতে পারবো না, আলাদা করে চিনতে পারবো না, তাহলে এর জন্য আমার একটা রাসায়নিক পরীক্ষা লাগবে, মানে রাসায়নিক একটা বিক্রিয়ার সাহায্য নিতে হবে। তো এখানে যেটা করা হয়, এদের জলীয় দ্রবণে এদের শনাক্তকরণ করা হয়, এই শনাক্তকরণটাকে আমরা সিক্ত পরীক্ষা বলতে পারি, সিক্ত পরীক্ষার সাহায্যে এদের শনাক্তকরণ করা হয়। তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা শনাক্ত করব সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে, সালফিউরিক অ্যাসিড শনাক্ত করার জন্য লাগবে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, আর নাইট্রিক অ্যাসিড শনাক্ত করার জন্য আমাদের যে পরীক্ষাটা করা হবে সেটার নাম হচ্ছে রিং টেস্ট বা বলয় পরীক্ষা। ঠিক আছে, এই তিনটে আমরা করব। তো আগে আমি HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করা হবে সেটা আগে প্রথম আমি দেখছি। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ করতে গেলে আমি বললাম যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ আমার এখানে লাগবে। তো একটা টেস্ট টিউবের মধ্যে আমি খানিকটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, মানে প্রদত্ত দ্রবণটা আমি নিলাম, আমি তো জানি না এখন ওটা কী, প্রদত্ত দ্রবণটা আমি নিলাম, নিয়ে তার মধ্যে কী করলাম, আমি সিলভার নাইট্রেটের দ্রবণ ওর মধ্যে যোগ করলাম। ঠিক আছে, দেখা যাবে যে প্রদত্ত দ্রবণটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডই হয়, তাহলে সিলভার নাইট্রেটের সঙ্গে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, এবং দেখা যাবে একটা সাদা রঙের অধক্ষেপ এখানে উৎপন্ন হবে। ঠিক আছে, সাদা রঙের সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ উৎপন্ন হবে। অধক্ষেপ মানে তোমরা জানো, একটা দুটো বর্ণহীন দ্রবণ, সিলভার নাইট্রেটও বর্ণহীন, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বর্ণহীন, দুটো দ্রবণ মেশানোর ফলে একটা সাদা রঙের পদার্থ উৎপন্ন হবে, যেটা কি না টেস্ট টিউবের তলাতে থিতিয়ে পড়বে, আমরা এটা দেখতে পাবো। তাহলে কেন এরকম হলো, বিক্রিয়াটা কীরকম হয় তাহলে আমরা দেখে নিই। এখানে আমরা বললাম যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করছে, সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNO3, সিলভার নাইট্রেট, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়ার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি না, যে AgCl প্লাস HNO3, মানে একটা বিনিময় বিক্রিয়া হচ্ছে। দেখো, আমরা এর আগে ক্লাস 7-এ তো বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এগুলো সম্পর্কিত আমরা আলোচনা করেছিলাম। এখানে পরিষ্কারভাবে দেখো যে সিলভার নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমি বিক্রিয়া করাচ্ছি, সিলভার নাইট্রেট যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যোগ করছি, তাহলে দেখো যে নাইট্রেট আর ক্লোরাইড এই দুটো আয়নের কিন্তু স্থান পরিবর্তন হয়ে গেছে, নাইট্রেট চলে গেছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে আর ক্লোরিন চলে এসেছে এর সঙ্গে। তার মানে এই যে সিলভার ক্লোরাইড এটা উৎপন্ন হলো না, এই সিলভার ক্লোরাইডটাই কিন্তু অধক্ষেপ হিসেবে নিচে থিতিয়ে পড়ে, এটারই সাদা অধক্ষেপ আমরা পড়তে দেখব। আরেকটু কাজ আমরা করি, এই সিলভার এই যে সাদা অধক্ষেপটা এখানে পেলাম, এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব।
নিয়ে আমি একটা ভাগের সঙ্গে যোগ করব হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড, আমি অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড যোগ করব। দেখা যাবে যে এই যে অধক্ষেপটা সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হবে না। তার মানে আমি বলতে পারি যে এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে অদ্রাব্য। এবার দ্বিতীয় ভাগটার মধ্যে আমি যেখানে সাদা অধক্ষেপটাকে প্রথমেই বলেছি আমি দুটো ভাগ করে নিলাম, একটাতে আমি নাইট্রিক অ্যাসিড যোগ করলাম, দেখলাম যে নাইট্রিক অ্যাসিড ওই অধক্ষেপটাকে দ্রবীভূত করতে পারলো না। আর দ্বিতীয় ভাগটার মধ্যে আমি কী করলাম, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ আমি যোগ করলাম, ঠিক আছে, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ আমি এখানে যোগ করলাম। দেখা যাবে যে ওই অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে কিন্তু এই সাদা অধক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়। কেন এমন হয়? কারণ এই যে সিলভার ক্লোরাইডের যে সাদা অধক্ষেপটা সেটা ওই অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে একটা মানে যে দ্রাব্য জটিল লবণ উৎপন্ন করছে। কীরকম লবণটা? এরকম AgNH3O2Cl এই লবণটা এখানে উৎপন্ন হচ্ছে, প্লাস তৈরি হচ্ছে জল H2O, ঠিক আছে। তাহলে এই যে লবণটা এখানে উৎপন্ন হচ্ছে এই জিনিসটা কিন্তু দ্রাব্য, বোঝা গেল? সেই জন্য অধক্ষেপটা, সাদা অধক্ষেপটা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কিন্তু দ্রবীভূত হয়ে যাচ্ছে। এখানটা ব্যালেন্স করতে হবে, এখানে NH3O2 আছে, এখানে 2 আমাকে এখানে বসাতে হবে, দেখি হয়েছে কি না। সিলভার একটা, এদিকে একটা সিলভার আছে, ক্লোরিন একটা, এদিকেও একটা, নাইট্রোজেন এদিকে দুটো আছে, এদিকেও দেখো নাইট্রোজেন দুটো আছে, 4×8 আর দশ মানে 2, তাহলে 8×2=10 হাইড্রোজেন, এদিকেও দেখো 3×6, এইখানে আমাকে কিন্তু একটা 2 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 2×4 আর 3×6 10 হাইড্রোজেন হলো। অক্সিজেন দেখো এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে, তার মানে এইভাবে আমরা ব্যালেন্সটা করতে হলো। এবার এইখানে যে আমি বললাম তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করা, যদি এরকমভাবে তোমাদের প্রশ্ন আসে কখনো, তুমি কী লিখবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে আমরা যদি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করি তাহলে দেখা যাবে যে সিলভার ক্লোরাইডের সাদা থকথকে অধক্ষেপ পড়ে, এবং সেই অধক্ষেপটি হচ্ছে কিসের? না, সিলভার ক্লোরাইডে আমি সমীকরণ দিয়ে দেবো। এবার এই সাদা অধক্ষেপটি নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় না, কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়ার হাইড্রক্সাইড, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে কিন্তু এটা দ্রাব্য, ঠিক আছে, মানে এটা দ্রবীভূত হয়ে যেহেতু জটিল লবণ উৎপন্ন করছে সেই জন্য এটা বলতে পারি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে এটা দ্রাব্য। তাহলে এটা হলো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। এবার পরের এটা আসছে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ আমরা কীভাবে করব? সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য আমার একটা তোমার বিকারক পদার্থ লাগবে, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, BaCl2, ঠিক আছে। বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আমি যদি একটা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড নিয়ে, মানে প্রদত্ত দ্রবণটা নিয়ে, তাতে যদি বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি যোগ করি, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রেও কিন্তু একটা সাদা ভারী অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, যেটা কি না আমি দেখবো যে নাইট্রিক, গাঢ় নাইট্রিক অ্যাসিডেও অদ্রাব্য, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডেও অদ্রাব্য, ঠিক আছে। এখানে যেটা বিক্রিয়া হয় যে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং তৈরি হবে, এখানেও বিনিময় বিক্রিয়া ঘটবে, দেখো বেরিয়াম সালফেট তৈরি হবে, BaSO4 প্লাস তৈরি হবে HCl, বিক্রিয়াটা ব্যালেন্স করলে এরকমটা হবে, ঠিক আছে, BaSO4 প্লাস 2HCl হলো। তাহলে এই যে বেরিয়াম সালফেট, এইটা কী হচ্ছে, এই যে নিচের দিকে তীরচিহ্ন দিচ্ছি, মানে কিন্তু এগুলো অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, এটাও একটা সাদা ভারী অধক্ষেপ এখানে উৎপন্ন হবে। তাহলে আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করব, দেখা যাবে সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, যে অধক্ষেপটা কিনা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডেও অদ্রাব্য এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডেও অদ্রাব্য, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এবং সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারলাম, হয়েছে। আচ্ছা, এবার আমরা করব কি, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। আগেই আমরা বলেছি যে নাইট্রিক অ্যাসিডকেও আমরা যে সিক্ত পরীক্ষার সাহায্যে শনাক্ত করব সেটাকে আমরা বলছি বলয় পরীক্ষা বা রিং টেস্ট। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করছি কিসের সাহায্যে? আমরা নাইট্রিক অ্যাসিডের যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে বলয় পরীক্ষা বা রিং টেস্ট, ঠিক আছে। এখানে যেটা করা হয়,
আমার কী কী জিনিস লাগে দেখো, এখানে আমার নাইট্রিক অ্যাসিড শনাক্ত করতে আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে আর ফেরাস সালফেটের জলীয় দ্রবণ লাগবে। এটা প্রায় বা একটা বর্ণহীন জলীয় দ্রবণ, ফেরাস সালফেট একটু ফিকে সবুজ রঙের হয় এবং যখন জলীয় দ্রবণ বানানো হবে ফেরাস সালফেটে সেটা প্রায় বর্ণহীন হবে দ্রবণটা। তো আমরা একটা টেস্ট টিউবের মধ্যে আমরা কী করছি, 1 মিলিলিটার মতো এই প্রদত্ত নমুনা মানে এই তোমার নাইট্রিক অ্যাসিড যেটা সেটা নিচ্ছি, তার সঙ্গে 1 মিলিলিটার আমি সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ বানাবো। মানে আমাকে সঙ্গে সঙ্গে ফেরাস সালফেটের জলীয় দ্রবণটা তৈরি করে ওর মধ্যে মেশাতে হবে, সেই জন্য বলছি সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ। তাহলে আমি একটা টেস্ট টিউবে যেটা করলাম যে 1 মিলিলিটার যে নাইট্রিক অ্যাসিডের নমুনা, মানে এটাতে শুধু নাইট্রিক অ্যাসিড বলে নয় এই যে কোনো লবণকেও শনাক্ত করা যাবে যাতে কিনা NO3- আয়নটা উপস্থিত থাকবে, এটা NO3- আয়নের উপস্থিতির জানার জন্য এই বলয় পরীক্ষাটা করা হয়। তো এখানে আমরা যেহেতু অ্যাসিডের পরীক্ষা করছি সেজন্য আমরা নাইট্রিক অ্যাসিডই নিলাম, 1 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড আমি নিলাম এবং তার সঙ্গে আমি 1 মিলিলিটার মতো সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ আমি এখানে নিচ্ছি, সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ এটা আমি যোগ করলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য আর একটা টেস্ট টিউবে আমরা ঠান্ডা এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে নেব। নিয়ে এবার এই যে প্রথম টেস্ট টিউবটা, এটা যে আমি একটা টেস্ট টিউবের মধ্যে আমি যে যোগ করেছিলাম, এটা যে আমি একটা টেস্ট টিউবের মধ্যে ওই তোমার সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণটা যে আমি 1 মিলিলিটার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যোগ করেছিলাম সেটাই তাহলে এই টেস্ট টিউবে রয়েছে। এবার অন্য টেস্ট টিউবটা যেটাতে আমি কিনা গাঢ় সালফিউরিক অ্যাসিড ঠান্ডা অবস্থায় নিলাম সেটাকে এইভাবে কাত করে ধরে আমি এর গা বে এর মধ্যে এই গাঢ় সালফিউরিক অ্যাসিডটা যোগ করব, মানে এই প্রথম টেস্ট টিউবটার মধ্যে, ঠিক আছে, যেখানে এই দুটো দ্রবণের মিশ্রণটা রয়েছে তার গা বে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে যোগ করছি প্লাস গাঢ় H2SO4, ঠিক আছে। এইবার যেটা দেখা যাবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড তুলনায় ভারী হওয়ার জন্য এই টেস্ট টিউবটা গা বে ঢালার সময় গাঢ় সালফিউরিক অ্যাসিডটা টেস্ট টিউবের তলায় চলে যাবে, ঠিক আছে, তলায় চলে যাবে আর ওপরের যে হালকা মিশ্রণটা এই যে নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের জলীয় দ্রবণের যে মিশ্রণটা সেটা ওপরে থাকবে। এবার এই দুটো জিনিসের সংযোগস্থলে, মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা তলায় আছে আর ওপরের দ্রবণ, এই দুটো সংযোগস্থলে কী হবে, একটা সূক্ষ্ম চুলের মতো সরু একটা বলয় উৎপন্ন হবে, একটা রিং তৈরি হবে, ঠিক আছে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে প্রদত্ত যে নমুনাটা নিয়ে আমি কাজ শুরু করেছিলাম সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে আরেকবার বলছি, এখানে আমাকে যেটা করতে হলো যে আমি 1 মিলিলিটার মতো নাইট্রিক অ্যাসিডের যে প্রদত্ত নমুনা সেটা আমি নিলাম, তার সঙ্গে 1 মিলিলিটার আমি সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ যোগ করলাম। এবার সেটাকে একটা টেস্ট টিউবে আমি নিয়ে নিয়েছি, এবার অপর একটা টেস্ট টিউবে আমি গাঢ় এবং শীতল সালফিউরিক অ্যাসিড নিয়েছি, সেইটাকে আমি এবার কী করলাম এই প্রথম টেস্ট টিউবের গা বে আস্তে আস্তে এই সতর্কতার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা ঢালা হলো। দেখা গেল যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ভারী হওয়ার জন্য এটা নিচে চলে যাবে এবং যে ওপরে হালকা দ্রবণটা আর গাঢ় সালফিউরিক অ্যাসিড এই দুটো তরলের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হবে, ঠিক আছে, রিং তৈরি হবে। তাহলে আমি বলবো যে প্রদত্ত নমুনাটা ছিল হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এবার এটা কী হলো, এখানে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া এখানে ঘটলো সেটা আমাকে বুঝতে হবে। এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে, প্রথমে দেখো আমি সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ নিয়েছিলাম আর নিয়েছিলাম নাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করছি, তাহলে এদের তিনজনের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফেটের জলীয় দ্রবণ। আমি এখানে লিখতে পারি বিক্রিয়াটা যে FeSO4, মানে এই যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেটের জলীয় দ্রবণ যেটা FeSO4, তার সঙ্গে হচ্ছে কিনা আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করেছি আর ছিল কি নাইট্রিক অ্যাসিড, এই তিনটের মধ্যে বিক্রিয়া হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফেরিক সালফেট Fe2SO4³, এটা তৈরি হবে প্লাস তৈরি হবে NO প্লাস তৈরি হবে H2O, মানে জল, ঠিক আছে, এটা NO মানে জানি নাইট্রিক অক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়ার যে ব্যালেন্সটা করতে হবে সেটা একটু মনে রেখো দরকার মতো, কারণ এখানে আমাকে এখানে 6 সংখ্যা বসাতে হবে, 6 FeSO4, এইখানে আমাকে বসাতে হবে হচ্ছে 3, হ্যাঁ আচ্ছা, এইখানে আমাকে বসাতে হবে 3
থ্রি, হ্যাঁ আচ্ছা, তিন তিনের নয় হলো তাহলে ছয় আর তিনে, হ্যাঁ নটা সালফার। আচ্ছা নাইট্রোজেন, এবার নাইট্রিক অক্সাইড আর H2O। এবার এইখানটাতে আমাকে কী করতে হবে, দেখো হাইড্রোজেন কী হয়েছে, এখন তিন দুগুণে ছটা, এখানে এখনও হয়নি, তিন চারে বারো তেরো চোদ্দো, এখানে তিন চারে বারো তেরো চোদ্দো পনেরো, আচ্ছা এটাও এখনও হয়নি। দাঁড়া, এইখানে আমাকে বসাতে হবে হচ্ছে টু, নাইট্রিক অ্যাসিডের আগে আমাকে বসাতে হবে টু। আচ্ছা তাহলে আমার এখানে কটা হলো হাইড্রোজেন, তিন দুগুণে ছয় দিয়ে আটটা, তার মানে এখানে ফোর হবে, আর আর কী হবে, নাইট্রিক অ্যাসিড এখানে টু হবে, ঠিক আছে। তার মানে এই বিক্রিয়াটা হলো সিক্স এফ ইএসও ফোর প্লাস থ্রি এইচ টু এসও ফোর প্লাস হচ্ছে কি টু এইচ এনও থ্রি, সেখান থেকে তৈরি হলো থ্রি এফ ই টু এসও ফোর হোল থ্রি, এটা জলীয় দ্রবণে থাকবে, প্লাস নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হবে, প্লাস জল তৈরি হবে, ঠিক আছে। থ্রি এফ ই টু এসও ফোর হোল থ্রি প্লাস টু এনও প্লাস ফোর এইচ টু। এবার পরের ধাপে যেটা হবে যে এই তোমার ফেরাস সালফেট আর জল এর সঙ্গে একটা যৌগ তৈরি করে থাকবে, ফেরাস সালফেট আর জল, এখানে ছয় অণু জল এখানে লাগে, সেটা তৈরি করে ফেলে এফ ই এইচ টু হোল সিক্স এস ও ফোর, এরকম একটা তৈরি করে থাকবে। এটাকে আমরা বলি যে ফেরাস সালফেট হেক্সা হাইড্রেট, ঠিক আছে। এই যে জলের সঙ্গে এই যে ফেরাস সালফেট হেক্সা হাইড্রেট, এই ফেরাস সালফেটটা তৈরি করে থাকে এফ ই এইচ টু ও হোল সিক্স এস ও ফোর। এবার এই যে প্রথম ধাপে আমাদের নাইট্রিক অক্সাইডটা তৈরি হয়েছিল, সেইটা এবার এই ফেরাস সালফেট হেক্সা হাইড্রেটের সঙ্গে যুক্ত হবে এবং একটা নতুন যৌগ তৈরি করবে, যেটাকে আমরা যেটা যে যৌগটা বাদামি বর্ণের হয় এবং তার জন্যই ওই বাদামি বর্ণটা সৃষ্টি হয় এই দুটো তরলের সংযোগস্থলে। এখানে আমরা দেখতে পাবো যে এই এফ ই এইচ টু ও হোল সিক্স এস ও ফোর মানে ফেরাস সালফেট হেক্সা হাইড্রেট, এইটা কী করবে, এই প্রথম ধাপে প্রাপ্ত নাইট্রিক অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি করে ফেলবে এফ ই এইচ টু ও হোল ফাইভ এন ও এস ও ফোর, এইটা পুরোটা কিন্তু একটাই যৌগ যেটার বর্ণ হয় কি না বাদামি বর্ণের, প্লাস এইচ টু ও, এই ধরনের বিক্রিয়াটা এখানে একটা ঘটবে, ঠিক আছে, এইচ টু এইটা তৈরি হবে। আচ্ছা এখানে তাহলে আমরা যেটা দেখলাম, এই নতুন যে যৌগটা তৈরি হলো এটার নাম হচ্ছে কি না, যে নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টা হাইড্রেট, পেন্টা কারণ পাঁচটা জল অণু রয়েছে, নাইট্রোসো ফেরাস সালফেট পেন্টা হাইড্রেট, দেখো এইচ টু ও হোল ফাইভ লিখেছি, তাহলে এই জিনিসটাই কিন্তু কি হচ্ছে বাদামি বর্ণের হচ্ছে, যার জন্য ওই বাদামি রঙের বলয়টা এই টেস্ট টিউবে দুটো তরলের সংযোগস্থলে আমরা সৃষ্টি হতে দেখব। তাহলে এই পরীক্ষা থেকে আমরা তাহলে বুঝতে পারছি যে বলয় পরীক্ষার সাহায্যে আমরা তাহলে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারছি। এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে, তুমি কোন অ্যাসিডকে বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করতে পারবে বা নাইট্রিক অ্যাসিডকে কোন পরীক্ষার সাহায্যে শনাক্ত করতে পারবে, তখন বলয় পরীক্ষার কথা বলবে, বলয় পরীক্ষার উৎপন্ন বলয়টি কী বর্ণের হয়, কোন যৌগ উৎপন্ন হওয়ার জন্য এই বাদামি বলয়টির সৃষ্টি হয়, তখন তোমাকে এই যৌগটার নাম চাইলে নাম দেবে নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট এর নাম, সেটাও দিতে পারো, সংকেত চাইলে সংকেত দিতে হবে, এটা মনে রাখতে হবে, সঙ্গে সমীকরণগুলো তোমাদের লিখতে দিতে পারে, প্রত্যেকটি ধাপের সমীকরণ লেখো, তখন তুমি একে এটা লিখতে হবে তিনটে ধাপ, বা পরীক্ষাটি বলয় পরীক্ষাটি সংক্ষেপে লেখক সেক্ষেত্রেও তোমাকে সমীকরণটা লিখতে হবে। তাহলে এই এতরকমভাবে কিন্তু এই প্রশ্নটা আসে, আগের দুটো একটু তোমার এক এক ধাপে আমার এটা হয়েছিল, এখানে কিন্তু আমাকে তিনটে ধাপে সমীকরণ আমাকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা এইটা পড়লাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডকে আমরা কীভাবে শনাক্ত করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করছি, যে কোনো ক্লোরাইড লবণ উপস্থিত থাকলেও আমরা এইরকম মানে জলে দ্রব্য ক্লোরাইড লবণ উপস্থিত থাকলে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা শনাক্ত করতে পারি, টিউব অয়েলের জলে ক্লোরাইডের আয়নের উপস্থিতিও আমরা এই সিলভার নাইট্রেট জলীয় দ্রবণের সাহায্যে শনাক্ত করতে পারি, সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ করলাম বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দ্বারা, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ আমরা করলাম বলয় পরীক্ষা দ্বারা। তাহলে আজকে এই অবধি পড়া হলো, পরের দিন আমরা চলে আসবো ক্ষারের কতগুলো রাসায়নিক ধর্ম নিয়ে।